কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, হুগলি জেলার জিরাট সবচেয়ে এবার বিখ্যাত যে বুর্জ খলিফা তোমরা এর আগে দেখতে পাওনি, তো দেখো তার লাইটের সজ্জায় সজ্জিত হলো আজকে বুর্জ খলিফার তৃতীয় মানে পঞ্চমীর দিনের যে লাইটিং এর সজ্জায়। তো তোমরা যারা আসবে অবশ্যই আসতে পারো, লাইটিং চলছে এবং যথারীতি জিরাট বুর্জ খলিফা। জিরাট থেকে দু মিনিট হেঁটে আসলেই তোমরা এই জিরাট সবুজ সঙ্গে দেখতে পাবে বুর্জ খলিফার লাইটিং, এবং হুগলি জেলায় রয়েছে এই বুর্জ খলিফা প্যান্ডেল। তো গাইস দেখো, এটা হচ্ছে সেই জিরাট বুর্জ খলিফা। হুগলি জেলার সবচেয়ে সেরা বুর্জ খলিফা প্যান্ডেল হচ্ছে এটা। এবছর 2022 চমক দিচ্ছে, যেটা তোমরা শ্রীভূমিতে চমক দেখেছিলে কিন্তু শ্রীভূমিতে ব্যান করে দিয়েছিল, তো এবছর সেটা জিরাট হচ্ছে। হুগলি জেলা কলকাতারই কাছে, তোমরা যারা হাওড়া থেকে আসবে একদম দেড় ঘন্টার ভিতরে তোমরা এই জিরাট চলে আসতে পারবে। দু মিনিট হেঁটে আসলে জিরাট বাসস্ট্যান্ড সবুজ সঙ্গের ময়দানে হচ্ছে এই বুর্জ খলিফা প্যান্ডেল। দেখো লাইটের সজ্জায় হলো বুর্জ খলিফা। ভালো হয়েছে, কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে।